হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। স্কিনের কতগুলি সমস্যা যেমন সোরিয়াসিস, অ্যাকনি, আর্টিকেরিয়া এবং অ্যালার্জিক ডার্মাটাইটিস, এই সমস্ত বিষয়ে আমার কয়েকটি ভিডিও আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। আর যদি না দেখেছেন অবশ্যই দেখে নেবেন, ওপরের আই বাটন ক্লিক করলেই এই সমস্ত ভিডিওর লিংক আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি স্কিনেরই খুবই সাধারণ অথচ খুবই কষ্টকর এক সমস্যা নিয়ে আলোচনা করতে চলেছি। সমস্যাটি হলো ডার্মাল কর্ন বা যাকে বাংলায় বলা হয় কড়া, ডাক্তারি পরিভাষায় যাকে বলা হয় হেলোমা বা হাইপার কেরাটোসিস। ফ্রেন্ডস, এই কর্ন কেন হয়, কাদের মধ্যে বেশি হয়, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর এবং কী কী ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলে ও কী কী ত্বকের যত্ন নিলে এই কর্ণের হাত থেকে অতি দ্রুত মুক্তি পাওয়া সম্ভব, এই সব জানতে হলে আমার এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। স্কিনের কোনো জায়গায় যদি দীর্ঘদিন ধরে বারবার ঘষা লাগে বা চাপ পড়ে তাহলে ওই জায়গার স্কিন খুব পুরু হয়ে যায়, শক্ত হয়ে যায়, বিশেষ করে তার মাঝখানে একটা শক্ত দানা দেখা দেয় এবং তার ভেতর একটা ছিদ্র দেখতে পাওয়া যায়। এই যে দানাদার অংশটা, খুব শক্ত যে অংশটা, সেখানে প্রচণ্ড ব্যথা হয়, একটু চাপ পড়লেই অসহ্য যন্ত্রণা হয়, এই অবস্থাকেই বলা হয় কর্ন বা হেলোমা বা হাইপার কেরাটোসিস। কর্ন সাধারণত পায়ের তলাতেই হয়, যদি কোনো কারণে খালি পায়ে দীর্ঘদিন ধরে কোনো পাথুরে জায়গায় হাঁটাচলা করা হয় তার থেকেও কর্ন হতে পারে, কিংবা খুব টাইট জুতো পরে বা শক্ত জুতো পরার ফলেও পায়ের তলায় এই ধরনের কর্ন হতে পারে, যেখানে বেশি প্রমিনেন্ট জায়গা আছে, যেমন পায়ের পিছন দিকের হিল বনে, আবার আঙুলের একটু পিছন দিকে, সেখানেও এই কর্ন হতে পারে। আবার টাইট জুতো পরার ফলেও আঙুলের মধ্যে চাপ পড়ে বা হিলে খুব চাপ পড়ে সেখানেও কর্ন হতে পারে। আবার দুই আঙুলের ফাঁকে বা আঙুলের উপরে শক্ত কর্ন দেখা দিতে পারে। আবার অনেক সময় হাতের তালুতেও এই কর্ন দেখা যায়, বিশেষ করে যদি কোনো মেশিনারি চালাতে গিয়ে দীর্ঘদিন ধরে হাতে ঘষা লাগে তাহলে তার থেকেও কর্ন হয়। আবার কিছু কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, যেমন বেহালা, তানপুরা, সেতার ইত্যাদি বাজাতে গিয়েও আঙুলে কড়া পড়ে যায় এবং সেটিও খুব যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। কর্ণ সাধারণত দুই রকমের হয়, একটি হচ্ছে হার্ড কর্ণ, এতক্ষণ যে কর্ণের কথা বললাম সবগুলোই প্রায় হার্ড কর্ণ, কিন্তু দুই আঙুলে পায়ে যদি জুতো চাপে যে কর্ণ হয় তার যদি দুটো আঙুলের মাঝে হয় তখন সেই কর্ণগুলো সাধারণত একটু নরম হয় এবং হলদে রঙের দেখা যায়। তা এই কর্ণ যে কোনো বয়সের মানুষের মধ্যেই হতে পারে এবং খুব সহজেই বোঝা যায় যে এটি কর্ণ হয়েছে। যদি কোনো সমস্যা হয়, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একজন ডাক্তারবাবুকে দেখিয়ে নিলেই উনি সহজেই বলে দিতে পারবেন যে এটি কর্ণ বা কড়া পড়েছে। এখন আমি এই কর্ণের জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগবিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধটির নাম বলবো সেটি হলো অ্যান্টিম ক্রুড। এটি পায়ের কড়ার জন্য খুবই ফলপ্রসূ ওষুধ এবং যদি পায়ের তলায় কড়া, খালি পায়ে হাঁটতে প্রচণ্ড ব্যথা হয়, খুব কষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে অ্যান্টিম ক্রুড 200 2-3 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2-3 বার কিছুদিন খেলেই দেখা যাবে যে এই কর্ণ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে এবং সুস্থ স্বাভাবিক ত্বক ফিরে আসছে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো আর্নিকা মন্টেনা। আমরা একটু আগেই বললাম যে কর্ণ যদি দীর্ঘদিন ধরে ঘষা লাগে বা চাপ পড়ে এবং তার ফলে যে আঘাত লাগে সেই আঘাতের ফলেই কর্ণ হওয়ার ক্ষেত্রে আর্নিকা মন্টেনা খুবই উপযোগী। এখানে কি হয়, কর্ণে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয়, এমনকি আঙুল পর্যন্ত ছোঁয়ানো যায় না, কর্ণের জায়গা খুবই শক্ত, সেক্ষেত্রে আর্নিকা মন্টেনা 200 2-3 ফোঁটা সারাদিনে 2-3 বার সামান্য জলে মিশিয়ে খেলেই দেখা যাবে যে এই কর্ণ ধীরে ধীরে কমে আসছে এবং কিছুদিনের মধ্যেই সুস্থ স্বাভাবিক ত্বক ফিরে আসছে। এরপর যে ওষুধটির কথা বলবো সেটি হলো ফেরাম পিক্রিকাম। এই ওষুধটিও
কর্ন বা করার জন্য খুবই পরিচিত ওষুধ। এখানে কি হয়, কর্নের রং একটু হলদেটে এবং খুব যন্ত্রণা হয়, খুব শক্ত হয়, খুব কষ্টকর। এক্ষেত্রে ফেরাম পিকরিকাম 200 2-3 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2-3 বার কিছুদিন খেলেই এই কর্নের হাত থেকে খুব সহজেই মুক্তি পাওয়া সম্ভব হয়। এরপর আরেকটি ওষুধের কথা বলবো, সেটি হলো রেনানকুলাস বালবোসাস। এক্ষেত্রেও হাতের আঙুলে বা পায়ের তলায় কর্ন হতে পারে এবং সেই কর্ন খুবই শক্ত হয় এবং খুবই কষ্টকর। এক্ষেত্রে শুধু কর্নের মধ্যে যে ব্যথাই হবে তা নয়, সেখানে খুব চুলকানিও হয়। এই সমস্ত লক্ষণ থাকলে রেনানকুলাস বালবোসাস 2-3 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2-3 বার কিছুদিন খেলেই দেখা যাবে যে কর্নগুলি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে এবং সুস্থ স্বাভাবিক ত্বক ফিরে আসছে। এরপর যে ওষুধটি বলবো সেটি হলো সালফার। সালফার ত্বকের জন্য যে কোনো রোগের ক্ষেত্রেই খুবই পরিচিত ওষুধ। এই কর্নের ক্ষেত্রেও ত্বকে দেখা যায় যে খুব শক্ত এবং খুব ব্যথা, তার সঙ্গে খুব চুলকানি হয় এবং ঠান্ডা জল লাগলে সাময়িক আরাম হয় কিন্তু তারপরে আবার ব্যথা কষ্ট আরম্ভ হয়। এই সমস্ত ক্ষেত্রে সালফার 200 2-3 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বার নিয়মিত খেতে থাকলেই দেখা যাবে কর্নের সমস্ত কষ্টই ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে এবং সুস্থ স্বাভাবিক ত্বক ফিরে আসছে। এই যে সমস্ত ওষুধগুলো বললাম, এগুলো প্রত্যেকটি খাবার জন্য, এবং এর মধ্যে থেকে যে কোনো একটা ওষুধ সিলেক্ট করে সেটি বেশ কিছুদিন ধরে খাওয়া দরকার যাতে এই কর্নগুলো খুব সহজেই মিলিয়ে যায়। এখন এই ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা দরকার এবং কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার যাতে ত্বক সুস্থ স্বাভাবিক থাকে। যেমন প্রথমেই যেটা করতে হবে, একটু গরম জল করে পা, অন্তত যে পায়ে কর্ন হয়েছে সেই পাটা অন্তত 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপর একটি পিউমিস স্টোন বা একটি অ্যাসবেস্টাসের কেক কিংবা খুব হার্ড ব্রাশ দিয়ে এবং সাবান দিয়ে ওই কর্নের জায়গাগুলো ধীরে ধীরে ঘষতে হবে। তাতে কি হবে, যে সমস্ত চামড়াগুলো খুব শক্ত হয়ে গেছে সেগুলো ধীরে ধীরে নরম হয়ে যাবে এবং ঘষার পরে সেটি ভালো করে ধুয়ে শুকিয়ে সেখানে কোনো ময়েশ্চারাইজার বা কোনো কোল্ড ক্রিম লাগিয়ে রাখতে হবে। এরকমভাবে সপ্তাহে 1 দিন বা 2 দিন করলেই কিছুদিনের মধ্যেই দেখা যাবে যে এই সমস্ত কর্ন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। এছাড়াও কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যেমন কর্ন পড়ার কারণ হচ্ছে দীর্ঘদিন খালি পায়ে পাথুরে জায়গায় হাঁটাচলা করা বা খুব ভারী ওজন নিয়ে হাঁটা, এই সমস্তগুলো একটু রেস্ট্রিক্ট করতে হবে। খালি পায়ে না হেঁটে একটু নরম জুতো পরতে হবে বা নরম কোনো চটি পরতে হবে, সেটাও দেখতে হবে। আবার যারা খুব টাইট জুতো পরছেন তাদের ক্ষেত্রে এই কর্নের সম্ভাবনাটা খুব বেশি থাকে, সেক্ষেত্রে একটু ফিটিং, ভালো ফিটিংযুক্ত জুতো পরতে হবে যাতে আঙুলে চাপ না পড়ে বা পায়ের হিলে খুব বেশি চাপ না পড়ে, আর তার ফলে কী হবে, এই কর্ন হওয়ার সম্ভাবনাও অনেক কমে যাবে। এছাড়াও প্রতিদিন বা সপ্তাহে 1 দিন হোক 2 দিন হোক পায়ের তলার চামড়া ভালো করে ব্রাশ দিয়ে, সাবান দিয়ে, গরম জল দিয়ে পরিষ্কার করতে হবে যাতে ত্বকে কোনো রকম কর্ন তৈরি হতে না পারে। আর একটু কোল্ড ক্রিম ব্যবহার করতে হবে যাতে ত্বক সবসময় একটু নরম থাকে। এই সমস্ত নিয়মবিধি আর ওষুধপত্র খেলেই দেখা যাবে যে কর্নের হাত থেকে খুব সহজেই মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে। আশা করি আমার এই ভিডিওটি সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, এই আশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।